খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে ষোলো আনা ভিলেজ ফুডে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে চাল তরকারি। তা আজকে আমি চাল তরকারি রান্না করব, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। আজকে আমি মাছের মাথা দিয়ে চাল তরকারি রান্না করব। তা আমি যেসব উপকরণগুলো নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাছের মাথা নিয়েছি বড় সাইজের একটা আর ছোট সাইজের একটা। 200 গ্রাম আমি ভোগ চাল নিয়েছি। ভোগ চালটা ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছি। চিনি, গোটা গরম মশলা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চিরে রেখেছি, পাকা লঙ্কা বাটা, আলু কেটে রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, জিরার গুঁড়ো বেটে রেখেছি আর ধনিয়ার গুঁড়ো বেটে রেখেছি, গোটা জিরে আর হচ্ছে ঘি আর তেল। আমাদের কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো, মাছের মাথাটা ভেজে নেব। চালগুলোকে ভেজে নেব। চাল আমাদের ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, কারণ ভিতরেও যাতে ভাজা ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে, এই জন্য ভেঙে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো, এগুলোকে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি আলুগুলো ভেজে নেব। হাওয়া প্রচুর চলছে, এর জন্য আমি পিছনে টিন দিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব। পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সাদা জিরে দিয়ে দেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি,
শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। দু চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দু চামচ, লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা এক চামচ। এবার এটাকে আমি ভেজে নেব, অল্প জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে আদা দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি সামান্য পরিমাণ। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলু আর মাছের মাথাগুলো ঢেলে দেবো। এগুলো দিয়ে দিচ্ছি, মাথাগুলো দিয়ে ভেজে নেব। মাছের মাথাগুলো মশলার সাথে যখন মাখামাখা হয়ে যায়, এভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলে টকবক এসে গেলে তারপরে আমি চালগুলো দিয়ে দেব। আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর কিছু ভুলভ্রান্তি হয়ে গেলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। জল আমাদের টকবক করে ফুটে গেছে, এবারে আমি চালগুলো দিয়ে দেব এর মধ্যে। দশ মিনিটের মতন আমি চালগুলো দিয়ে জাল করে নেব। দেখতে পাচ্ছ সুন্দর কালার এসেছে, খেতেও ভালো লাগবে। আমাদের চালটা ফুটে গেছে, এবারে আমি এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি খুব সুন্দর গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে খেয়ে নিই।
তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং খেয়ে বলবে কেমন হয়েছে, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। এবার আমি ঘি দিয়ে দেব, এবার একটু নেড়ে চেড়ে নেব। আমাদের চাল তরকারিটা একটু পাতলা, কিন্তু পাতলাটা খেতে খুব ভালো লাগে, নামিয়ে ফেলে এটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালার সুন্দর এসেছে। এবারে আমি নামিয়ে ফেলবো। দেখো দেখতে কেমন হয়েছে, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। চাল তরকারিটা একটু দাও, ব্যাস। আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।